আমার সানডে লাঞ্চ হাফ হাফ রেডি, শালিনী মিত্র শুক্তো খেতে চেয়েছে, তো এই সিজনের ফার্স্ট শুক্তো হয়েছে, জানি না কী খেতে হয়েছে। তো আমি ভাজা মশলা দিয়ে কখনো কখনো করি, তো আজকে সব বেটে দিয়েছি, সর্ষে পোস্ত না পোস্ত দিইনি, সর্ষে জিরে আদা লঙ্কা এসব বেটে দিয়েছি, আর একটু নামাবার সময় ভাজা মশলা দিয়েছি, ব্যাস ঘি ফি কিচ্ছু দেবো না। আর এখন যেটা হবে দই মাছ হবে, তো নিরামিষে এটাই হচ্ছে। আর মায়ের শিম ভাজা করেছি, মায়ের হয়েছে রান্না, সর্ষে গুঁড়ি দিয়ে শিম, ইয়াম্মি ইয়াম্মি, এটা মাথায় ঘির জন্য। চাল ভেজানো হয়ে গেছে, মাছ ভাজবো, আর এই যে শুক্তোটা আগে সরিয়ে রাখি, চলো। তো বন্ধুরা চলো তোমাদের সাথে দই মাছের রেসিপিটা শেয়ার করি। তো নর্মাল যেমনভাবে করা হয়, গরম মশলা ফোড়ন দিয়ে তেলের মধ্যে জিরে লঙ্কা গরম এলাচ ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ ভেজে, তারপরে পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে, পেঁয়াজ রসুন ভাজা হয়ে যাওয়ার পরে দইটা দিয়ে কষানো হয়। তো আমি কি করেছি আজকে, একটু ফাঁকিবাজি করে রান্না করেছি, আমি পেঁয়াজ দই আদা রসুন সব কিছু দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম, হলুদ রেড চিলি পাউডার সব দিয়ে পেস্টটা করে, সেই পেস্টটাকে আঁচটা খুব কম করে ঢাকা দিয়ে কষতে দিয়েছিলাম সামান্য। তো দেখি আজকে খেয়ে কী হয়, আর খুব কম পরিমাণে মশলাটা দিয়েছিলাম, তো দেখা যাক কেমন হয়। মাছটা ভীষণ পাকা মাছ ছিল, তো তাই মশলাটা একটু কম করেই দিয়েছি, তো দেখি খেয়ে কেমন হয়। তো সানডেতে দেখো ফুল ফুটেছে, রেগুলারই তো ফুল ফোটে, বাট আজকে রোদটা এবার জোর হয়েছে জানো তো, এবারে জবা গাছগুলো হবে, বাট অন্য গাছ অন্য ফুলগুলো এবারে আস্তে আস্তে সমস্ত ঝিমিয়ে যাবে, কেন কি রোদের জোর ভীষণভাবে বাড়ছে, আর শীতের ফুল আর সেইভাবে হবে না। তো ছাদটাকে মিত্রবাবু যেটা দেখাবার কথা, মিত্রবাবু আজকে মোটামুটি দেখো ছাদটাকে পরিষ্কার করেছে, তো যে রাজু আসে না তো আর তার আসার কথা ছিল, বাট সে আসেনি, তো মিত্রবাবু নিজেই মোটামুটি পরিষ্কার করলো। তো এই তুলসী মঞ্চপের এইখানটাতে একটা কাজ আছে, তো সেই জন্য একটু পরিষ্কার করলো, এত গাছ রাখবেই বা কোথায় সেটাই বলো না। তো যাই হোক, আর একদিন আমিও একটু পরিষ্কার করে দেবো, ঝাড়ু লাগিয়ে দেবো, আর একবার জল ঢেলে ধুয়ে দেওয়া হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডায়ারিন ব্লগ, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি, আশা করি ঠাকুরের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হ্যাপি সানডে, তা আমার কাছে সানডে মানডে না, সানডে মানডে বললে ভুল হবে, স্যাটারডে সানডে মেয়েগুলো থাকলে, মেয়েগুলো বলতে মানতো তো এখন অবশ্য মানে সম্ভব নয়, তৃষা থাকলে তাও একটু ভালো লাগে, না হলে সানডে মানডে টিউসডে সবই আমার কাছে সমান। তো ওই কী রান্না খাওয়া, প্রতিদিন তো ওই কাজ, তাই না বলো? তো আজকে সকাল থেকে ব্লগ করাই হয়নি, সকালবেলা থেকে সকালে ওই কচুরি আর আলু চচ্চড়ি দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে, আর ছাতুর কচুরি মটরশুঁটির কচুরি করিনি। তো লাঞ্চে ওই যে দই মাছটা করলাম, পোস্ত আছে কালকে লাউ পোস্ত, আর তোমার শুক্তো আজকে বেশি কিছু করিও নি, আর মায়ের জন্য তো একটা ভাজা করে দিয়েছি, তাই মিত্রবাবু প্রণাম করতে গেছে, আর এবার খাওয়া দাওয়ার পাল্লা, ডেটটা বাঁচতে যাচ্ছে। তো কেমন আছো তোমরা? আর সিজন চেঞ্জ হচ্ছে, এখনই হাওয়াটা দিচ্ছে, ছাদে পুরো হাওয়ায় ভর্তি। আর কী হচ্ছে বলতো, ছাদটা মিত্রবাবু একটু পরিষ্কার করেছে, তো যত ধুলোগুলো ঝাঁটা দিচ্ছিল তখন দরজাটা লাগায়নি, সব নেমে নিচে ধুলোগুলো উঠে এসেছে, আর ধুলো ঢুকে যাচ্ছে, পরিষ্কার হচ্ছে না। তো বাতিকেও বলতে পারো, আমার বেশি পরিষ্কারও বলতে পারো। তো এই যে আমার এখনও ভাত, এটা এখন উপভোগ করবো। ভাতটা যদি গরম থাকে তাহলে দেখবে রান্না রান্না যেমনই হোক, ভালো হোক মন্দ হোক গন্ধ হোক যেমনই হোক, গরমকালেও তাই, ভাতটা গরম হলে ভালো লাগে। তো গরম পড়তে শুরু করে দিল, আবার কি চলো গরমের মজা আবার না। তো এই হয়েছে অবস্থা, সবার একটু একটু ঠান্ডা লেগেছে, আবার এই যে ঠান্ডা পেরিয়ে গরম পড়ছে, একবার তো হবেই, আর একবার হবে, ফ্যানটা শুরু হয়নি তো এখনও। তো মানতুদের ওখানে কলকাতায় ফ্যান স্টার্ট হয়ে গেছে, আমাদের এখনও হয়নি, তো অনেকের বাড়িতেই হয়তো স্টার্ট হয়ে গেছে। শালিনী মিত্র বললো বলে
দেখ তুই শালিনী যদি বোস ঘোষ্টিদার এই কি যেন ঘোষ্টিদার না দোস্তিদার তারপরে কি যেন আর কি টাইটেল হয় সাঁতরা যাই হোস কিন্তু তুই ব্লগের মধ্যে শালিনী মিত্রই থাকবি এটা আমি মেনশন করে দিলাম আর কি অবস্থা দেখো ভদ্রলোক খুবই গরিব এই হচ্ছে অবস্থা এখানে কি চলছে কাজ হচ্ছে না কি হচ্ছে রে কিছু কাজ হচ্ছে মাছের যে আইটেমটা চরম গাফিলতির সঙ্গে করলাম কিন্তু তোমরা ট্রাই করতে পারো মানে পেঁয়াজটা আগে ভেজে নিয়ে পেঁয়াজ রসুন বাটাটা ভেজে নিয়ে তারপরে তো লাস্টে মশলা টশলা দিয়ে দইটা দেয় অ্যাড করে নর্মাল ওটাই হচ্ছে সঠিক নিয়ম তো আমি সঠিক নিয়মের বাইরে করলাম সবাই জানো দেখতে পেলে যে আমি কি করেছি দই পেঁয়াজ রসুন সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি দিয়ে ফোড়ন দিলাম গরম মশলা গরম মশলা ফোড়ন দিয়ে ওটা ঢাকা দিয়ে দিলাম তবে আঁচটা ভীষণ কম করে দিতে হবে আঁচটা তুমি একদম সিমে করে দিতে পারো কারণ দই তো দইটা তোমার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর পেঁয়াজটা আগে একটু ভেজে নিলে অবশ্যই পেঁয়াজের একটা স্মেল থাকে এটা তো নিশ্চয়ই একটু স্বাদের তো হেরফের হবে তবে খারাপ লাগলো না খেতে তোমার যদি কোনো তাড়াহুড়ো থাকে বা অনেক সময় হয় না তা মানে এক এক সময় দেখবি ইচ্ছে করে না এটা হয় না সবার সাথেই হয় মানে অত সব কিছু প্রসেস অনুযায়ী করতে সব কিছু কন্টিনিউ এই কাজ সকাল সন্ধ্যে রাত্রি এই করতে করতে তখন না আর ইচ্ছে করে না দেখবে তো সেই করলাম তো ঠিকঠাকই লাগলো মানে খারাপ লাগলো না একটু তো স্বাদের হেরফের হবেই কিন্তু মোটামুটি ঠিকই হয়েছে ভালোই হয়েছে তো যাই হোক এই এখন গরমে দুপুর তো এবার বিশাল দুপুর হবে তো নিঝুম দুপুর এখন সন্ধ্যে হবে অনেক দেরিতে আস্তে আস্তে এই আষাঢ় মাসে হবে সবথেকে বড় বেলা তো এটা একটা বিশাল ব্যাপার আর এই দুপুরের পর থেকেই তো এই উপরটাতে যা গরম হবে সেটাই আমরা আলোচনা করছি সবসময় যে কী অবস্থা হবে আর এরা এখানে কী করছে এখনই একটা হল্লাবাজি চলছিল কি নিয়ে বলো তো 300 ক্রস করেছে আমার সাবস্ক্রাইবার তো সেটা নিয়ে একটা হল্লাবাজি চলছে তো সবথেকে বড় কথা যাই করছি যতটুকু ভালো মন্দ 19-20 কন্টিনিউ করার চেষ্টা করছি তাতে যদি হয় আর কি তো এর মধ্যে হয়তো কিছু মানে ভুল ভ্রান্তিও হচ্ছে তো একটু আধটু তো হবেই আমি তো আর প্রফেশনাল নই না তা রেগুলারিটিটা মেনটেন করছি এটা হচ্ছে সবথেকে বড় কথা তোমরা পাশে থাকো তাহলে তো আর ওই তাড়াতাড়ি হবে এই আর কি খুব বলি কিন্তু আমি দেখবে কথার মধ্যে ভীষণ বলি এই আর কি চল একটু রেস্ট নিই আবার সন্ধ্যেবেলা চায়ের টাইমে মুলাকাত হচ্ছে তোমাদের সাথে আবার এখানটা কর ওই না না জানে বাবা হম করে লুটে দে নানি না 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 জলতা নহি হম ক্যা
মানে আদা হামকারে। এই টাইমিং গুলো যদি তুই ক্লিন বুঝতে চাস তাহলে লতাজিকে 100 বারের বেশি শুনতে হবে, তবে যদি তোর একটুকুনি বিন্দু মাত্র আসে বারবার শুনতে হবে। মানে টাইমিংটা মানে ছাড়াটা ধরাটা, কোন দিনটা শ্বাসটা ছাড়ছে কোন দিনটা ধরছে এই ব্যাপারটা হ্যাঁ বারবার শুনতে হবে। বাবা তোমার তানসারগমের থেকেও ব্যাপক, বললে হবে না। দেখছো তো একটা টোটাল ইনস্টিটিউশন লতা মঙ্গেশকর। হ্যাঁ তুই আবার শুনবি ভালো হচ্ছে, কিন্তু দুর্দান্ত ভালোর জন্য আরও 10 বার শোন কর, তারপর সন্ধ্যাবেলা ভিডিও করবো নাকি নাকি এখন একবার ট্রাই করবি? হ্যাঁ এখন একবার হয়ে যাক, ঠিক আছে এটা অফ করি। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওইদিকে আমার চা ভিজছে, এদিকে আমি এই যে আমার জামা কাপড়ের স্তূপ ভাঁজ করছি, মিত্রবাবু নিজের কাজ করছে, তৃষা গেছে টিউশন, মা দিচ্ছে সন্ধে, মা এসে চা করবে। মায়ের চাটা একটু অন্য টাইপের হয়, মা একটু কষা খেতে বেশি ভালো লাগে, চাটা কড়া চা যেটাকে বলে, তো আমরা খাই তো অতটাও কড়া খাই না, একটু লাইটই খাই, তো মাঝে মাঝে আদা দিই, ছাঁকবার সময় কাগজি দিই, তো এইসব করে খাই আর কি, ভালো লাগে। তো চায়ের সঙ্গে একটু টা হবে আজকে, চিকেন পকোড়া করবো ভাবছি, তো শনি রবিবার একটু মেয়েদেরও ভালো লাগে, বাচ্চারা ঘরে থাকলে একটু এদিক ওদিক, বাইরে যদিও এখন বললেই কিনতে পাওয়া যায় কিন্তু বাইরেরটা খেলে না এখনই পেটে সহ্য হয় না জানো তো। এই যাই হোক, আর একটু রূপচর্চা করছি, আমার বিশেষ কিছুই না, ওই চন্দন ডাস্ট আর তোমার মুলতানি মাটি গোলাপ জল ওই একটু প্যাক লাগিয়ে রাখি মুখে, দিয়ে তারপরে মুখটা ধুয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, যাই হোক এতটুকুও একটু বজায় রাখতে হয়। 30+ 40+ হয়ে গেলেই না এমনিতেই দেখবে তোমার নিজের মনের মধ্যে একটা গা ছাড়া ভাব উপস্থিত হয়। আমার মনে তো হয় আমি সঠিক বলছি কি না, তো মনে হয় বয়সটা বাড়ছে বাড়ুক, ওটা তো আর থামিয়ে রাখা যাবে না, তোমার চেহারায় প্রকাশ পাবে ঠিকই কিন্তু তুমি যেচেটাকে বেশি করে বাড়িয়ে দিয়ে একটা জেঠিমা কাকিমা দিদিমার পর্যায়ে নিজেকে চলে গিয়ে আব ভাবে আচার আচরণে সব কিছুতে আমার মনে হয় আমার ভালো লাগে না। কেন কি সেটা বাড়ছে বাড়ুক, বয়স তো বাড়বেই, কেন কি কচি খুঁকি তো আমরা সবসময় হয়ে থাকবো না, কিন্তু একটু ফ্রেশ থাকো, একটু ওদের সঙ্গে মানে এই টিনেজ মানে ছেলে মেয়েদের সাথে ওদের মতো মিশতে শেখা, ওদের সঙ্গে ওদের মতো কথা বলা, ওদের আড্ডায় একটু মিশে যাওয়া, তো এটা হলেও একটু ফ্রেশ ভাব থাকে, ওরাও ওরাও একটু অন্যরকম চোখে দেখতে থাকে, সব কথা বলে সব কথা জানায়, তো আমার মনে হয় এটা ভালো হয় আর কি। তো স্ন্যাক্স কমপ্লিট, তো আমি খুব বিশেষ একটা কিছু পছন্দ করি না চিকেন, ওরাই ভালোবাসে বেশি, তো খেলাম আর চলো চিকেনটা করে নিই এবং খুব লাইট করেই করবো রাত্রে। আর যে ম্যারিনেট করে রাখা আছে তার সাথে আমি ভাজবো, দিয়ে দিয়ে দেবো একদম, এর মধ্যেই পেঁয়াজ রসুন সব দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ ভাজছি না আলাদা করে, এরকমই করবো রাত্রেবেলা। পকোড়া কমপ্লিট, এখন চিকেন হচ্ছে, তো আর এদিকে মিত্রবাবু গ্রিন টি হচ্ছে, কোল্ড ড্রিঙ্কস আনার কথা হলো, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হবে না, তো গ্রিন টি হচ্ছে, এরপর গ্যাস মুছবো, তারপরে দেখি গাজর আলু একটু ভাজবো, আর আজকের মতো ওইটাই। ভাত খেতেও ভালোবাসে না, রুটি খাক। না না ওইটা ওই হ্যাঁ ওটা নিয়ে নিতে পারিস, একটা রুটি খা। এখন বাজে 11:45, এখন জল বয়েল হচ্ছে, এরপরে শোবো,
কালকে তৃষা 5:30 বেরিয়ে যাবে, ওর বাস আছে, তো ওই চিকেন রেখে দেবো, তো ওই চিকেন আর সকালে উঠে রুটি করে দেবো, আর গাজর ভাজা যদি নিয়ে যায় তো দিয়ে দেবো। এখন বেশি কিছু রান্না করে দেওয়াও যাবে না, কেন কি গরম পড়ে যাচ্ছে, থাকবে না, ঠিক আছে, জল। তো ভিডিওটা এখানেই আজকে এন্ড করছি বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর কুকুর ডাকতে শুরু করে দিয়েছে, কেন কি 11টা বাজতে যাচ্ছে, এরপরে ওদের রাজত্ব। কিছু না দেখলেও চিৎকার করে, লোক দেখলে তো চিৎকার করবি, না দেখলেও চিৎকার করে, ওদের যেন ওটা রাত্রেবেলাটা পুরো রাজত্ব। তো যাই হোক, এই অবধি ভিডিওটা এন্ড করছি এখানেই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম স্মাইল করবে আর হ্যাপি থাকবে। আবার হাজির হবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট, সবাই খুব ভালো থাকো, সুস্থ থেকো, ভালো থাকো।